नागराज नंदिनी कोथाय चले गेल ओरा नागराजेर क्षति ना करे नागार्जुन 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 तोमार ई अवस्था के पड़ेछे नागार्जुन एटा आमी की करलाम আমি নন্দিনীকে মারতে চেয়েছিলাম কিন্তু ওরা তো নাগার্জুনকেই মেরে ফেলল ওই দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম নন্দিনী যে ভুলটা শোধরাতে আজ পর্যন্ত অপেক্ষা করেছি আমি কিন্তু আজ আজ কোনোভাবেই আমি আর নতুন করে ভুল করব না আজ আনন্দ আর মোহিনী তোকে দেখা মাত্রই শেষ করে দেবে আর তারপরে তারপরে রাজ মানে নাগার্জুন আমার হয়ে যাবে আমি রাজকে ওর আগের জন্মের কথা মনে করাবো আর যখনই ওর আগের জন্মের কথা মনে পড়ে যাবে আমি ওকে নাগলোকে নিয়ে যাব তারপরে ও হবে নাগলোকের রাজা আর আমি আমি হব নাগলোকের রানী রাজ তুমি কখন আসবে তোমার সঙ্গে কত কথা বলার আছে তোমার থেকে কত কথা শোনার আছে তুমি কোথায় বাজ এদের মনোহরের বন্ধুরা পাঠায়নি তো আমাকে ওদের রাস্তা থেকে সরানোর জন্য তার মানে আমাকে এখানে নিয়ে আসা ওদের ষড়যন্ত্র ছিল আর রাজ ওই রাজও কোনো বহুরূপে ছিল দিদি কি এটা যুদ্ধের প্রস্তুতি আত্মু যদি ওই শুভাকাঙ্ক্ষী ঠিক খবর দেয় তাহলে ওই ইচ্ছাতারী নাগিন ওখানেই থাকবে আর আমার বাজেরা ওকে ঠিক কব্জা করে নিতে পারবে মোহিনী পিসি জেদি হলেও ও কিন্তু বেশ কাজের আজ তোমার এই অবস্থা দেখে আমি খুবই আনন্দ পাচ্ছি নন্দিনী কিন্তু আমার মন তখন শান্তি পাবে যখন আমি তোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখব
গাড়ি থামাও, গাড়ি থামাও। ওই দেখ আত্মু, ওখানে নন্দিনী ঠিক আছে তো? আচ্ছা, রাজ কি শিবানীকে ওর সব মনের কথা বলে দিয়েছে? যদি এরকম হয়ে থাকতো তাহলে এতক্ষণে শিবানী আমাকে ঠিক ফোন করত। একটা কাজ করি, আমি নিজেই ওকে ফোন করে নিই। যে নাম্বারে এখন আপনি কল করছেন সেটি সুইচ অফ আছে। শিবানীর ফোন সুইচ অফ কেন? সব ঠিক আছে তো ওখানে? একবার আজকে ট্রাই করে দেখি। প্রিয়া, হ্যালো। হ্যালো রাজ, আমি অনেকক্ষণ ধরে নন্দিনীকে ফোনে ট্রাই করছি কিন্তু সুইচ অফ আসছে। একবার প্লিজ আমার সাথে কথা বলিয়ে দাও নন্দিনীর। কথা বলিয়ে দেবো? আরে আমি কি করে কথা বলিয়ে দেবো? আরে তুমি তো এখান থেকে ওকে নিয়ে গেলে জঙ্গলের দিকে। কি বলছেনটা কি? আরে আমি তো সকাল থেকে বড় মালিকের বাড়িতে আছি। মানে ও যার সাথে নন্দিনী গেছে সে রাজ ছিল না, কোনো বহুরূপী ছিল। প্রিয়া, সবকিছু সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, আমি হয়তো কিছু ভুল শুনেছিলাম, আমি পরে কথা বলছি তোমার সাথে। তার মানে শিবানী বিরাট বড় বিপদের মধ্যে আছে, আর এই বহুরূপী আবার সেই ব্যক্তি নয় তো যে বেজির রূপ নিয়ে হীরাকে মেরেছে? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শিবানীকে খুঁজে বের করতে হবে। হে ভগবান! হে মহাদেব, এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র শিবানীকে প্রাণে মেরে ফেলার। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নন্দিনীকে বাঁচাতে হবে। প্রিয়ার গলার আওয়াজে মনে হচ্ছিল ভয় পেয়েছে, কিন্তু এই সময় নন্দিনী ম্যাডাম জঙ্গলে কি করতে গেছেন? আমার ব্যাপারটা একটু গন্ডগোলের মনে হচ্ছে। একটা কাজ করি, এক্ষুনি নন্দিনী ম্যাডামকে খুঁজি। তোর ওই শুভাকাঙ্ক্ষী ঠিক খবরই দিয়েছে। আমাদের আসার আগেই আমার ওই বাজেরা ওই নাগিনকে ধরে ফেলেছে। ওইটা সত্যি ইচ্ছাধারী নাগিন? তোর নামের মিছিল বার করব। চোখের সামনে দেখতে পাচ্ছিস না তুই? এবার এই নাগিনকে কবজা করে তারপর ওকে ওর আসল রূপে এনে ওর সমস্ত কুষ্টি জেনে ছাড়বো আমি।